হ্যালো ছাত্র ছাত্রীরা, আজ আমি স্ট্যান্ডার্ড 3 এর অন্য আরেকটা চ্যাপ্টার পড়াবো। স্ট্যান্ডার্ড 3 ছেলে মেয়েরা, তোমরা আমার শিক্ষক বইটা বের করো। আগের দিন যে পড়াগুলো আমি তোমাকে দিয়েছিলাম, আমি 100 পাতায় পড়িয়েছিলাম। বাড়ি আর স্কুল, মানে বাড়ি আর স্কুলের মধ্যে মিল কি অমিল কি, এগুলো তোমরা বাড়িতে পড়েছো তো সবাই? আর বাড়ির কাজগুলো খাতায় করে জমা দেবে। হ্যাঁ, তো পরে পরের চ্যাপ্টারটা দেখো। পরের দাগে কি আছে, যে ঘরের দাগ দেওয়া আছে কাঁচা বাড়ি। কাঁচা বাড়ি মানে কোন বাড়িগুলোকে কাঁচা বাড়ি বলা হয়? কাঁচা বাড়ি আর পাকা বাড়ি তোমরা পার্থক্য জানো তো? পাকা বাড়ি, পাকা বাড়ি মানে হচ্ছে যেগুলো হচ্ছে ইট বালি সিমেন্ট দিয়ে যে বাড়িগুলো তৈরি হয়, আর কাঁচা বাড়ি মানে হচ্ছে যেগুলো মাটির তৈরি সেগুলো কাঁচা বাড়ি বলা হয়। তো যে সকল বাড়ির দেয়াল ও মেঝে মাটির হয় তাকে সাধারণত কাঁচা বাড়ি বলে। কাঁচা বাড়ির ছাদ, খড়, টালি, টিন প্রভৃতি যে কোনো উপাদানেই তৈরি হতে পারে। সাধারণত গ্রামাঞ্চলে বেশি কাঁচা বাড়ি দেখা যায়। মাটির দেয়াল ও খড়ের ছাদযুক্ত বাড়ি বেশি আরামদায়ক। এ ধরনের বাড়ি শীতকালে গরম হয় এবং গ্রীষ্মকালে ঠান্ডা থাকে। কাঁচা বাড়ির সকল উপাদান মাটি, খড়, কাঠ, তালপাতা প্রভৃতি প্রকৃতি থেকেই পাওয়া যায়। তাহলে কি বুঝলে এখানে বলছে? আগে দেখো, এখানে পাতা নাম্বারটা লিখে দিচ্ছি, 103 পাতাটা তোমরা কিন্তু বের করো সবাই। বলছে যে সকল বাড়ির দেয়াল, দেয়াল মেঝে এগুলো কি হয়, সাধারণত মাটির তৈরি হয়, তাকে বলে কাঁচা বাড়ি। কাঁচা বাড়ির খড় ছাদ কি কি দিয়ে তৈরি? খড়, টালি, টিন প্রভৃতি দিয়ে তৈরি হয়। সাধারণত গ্রামাঞ্চলে মানে গ্রামের দিকে বেশি কাঁচা বাড়ি দেখা যায়। মাটির দেয়াল ও খড়ের ছাদযুক্ত বাড়ি বেশি আরামদায়ক। কেন বলতো? কারণ এই বাড়িগুলো শীতকালে গরম হয়, আবার গরমকালে ঠান্ডা হয়। কাঁচা বাড়ির সকল উপাদান মাটি, খড়, কাঠ, তালপাতা প্রভৃতি প্রকৃতি থেকেই পাওয়া যায়। এবার যে গ্রামাঞ্চলে আরেক ধরনের বাড়িও এককালে বেশি দেখা যেত। এ ধরনের বাড়িতে বাঁশের কঞ্চি সাজিয়ে বাখারি দিয়ে বেঁধে একটা বেড়া তৈরি করা হয়। এর ওপর নরম কাদার প্রলেপ দেয়া হয়। ওপরে ছাদ, খড়, টালি, তালপাতা, লম্বা ঘাস প্রভৃতির হয়। এই ধরনের বাড়িকে ছিটে বেড়ার বাড়ি বলা হয়। তাহলে বলছে আরেক ধরনের গ্রামের দিকে ঘর বাড়ি দেখা যায়, সেটা কীরকম? না, বলছে এ ধরনের বাড়িতে বাঁশের কঞ্চি দিয়ে, কঞ্চি তোমরা দেখেছ বাঁশের থেকে ছোটো ছোটো মানে সরু সরু যে ডালপালা থাকে সেটা হচ্ছে কঞ্চি, সেই কঞ্চিকে বেঁধে কী করত, বেড়া তৈরি করা হতো। আর সেই বেড়াতে মাটি দিয়ে প্রলেপ দেওয়া হতো। আর ওপরে ছাদ মানে সেই ঘরটার যে ঘরটা বানাতো তার ওপরে ছাদটা কী দিয়ে তৈরি হতো? বলছে খড়, টালি, তালপাতা, লম্বা লম্বা ঘাস প্রভৃতি দিয়ে হতো। এ ধরনের বাড়িকে ছিটে বেড়ার বাড়ি বলা হয়। ছিটে বেড়ার বাড়ি মাটির বাড়ির মতো মজবুত বা আরামদায়ক হয় না, গরম বেশি হয়। নিজেরা করি বলা বলি, নিজে কি দেয়া আছে দেখো। কাঁচা বাড়ি তৈরির উপাদান, উপাদান মানে কি কি তৈরি করতে লাগে কাঁচা বাড়ি তৈরি করতে। বাড়ির দেয়াল মাটি লাগে, দরমা লাগে, ছিটে বেড়া লাগে, তারপরে আছে ছাউনি, খড়, টিন, টালি, টিন, তালপাতা, এগুলো দিয়ে ছাউনি দেওয়া হয়। দরজা জানালা কিসের হয়ে থাকে? কাঠের, দরমা, তালপাতার ঝাঁপ। আবার খুঁটি কীরকম হয়ে থাকে? না, বাঁশ বা তাল, খেজুর গাছের গুঁড়ি, খেজুর গাছের গুঁড়ি, বাঁশ, তাল বা খেজুর গাছের গুঁড়ি একই তো সব, বাঁশটাই বেশি লাগে। আর ছবিগুলো দেয়া আছে দেখো, কুঁড়ে ঘর মানে খড়ের ঘরের ছবি দেওয়া আছে আর টিনের ঘরে, তাই তো, কাঠের ঘরেরও ছবি দেওয়া আছে। তার পরের পাতায় চলে যাও, 104 পাতাতে আছে দেখো প্রশ্নোত্তর, কিছু ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে, তার উত্তরও দেওয়া আছে। দেওয়া আছে কাঁচা বাড়ির মধ্যে কোনটি বেশি আরামদায়ক? কাঁচা বাড়ি মানে মাটির বাড়ির মধ্যে মাটির দেয়াল ও খড়ের ছাউনিযুক্ত ঘর বেশি আরামদায়ক। এ ধরনের বাড়ি শীতে গরম ও গরমে ঠান্ডা থাকে। যে কোন ঘর শীতে ঠান্ডা ও গরমে বেশি গরম হয়ে থাকে, হয়ে যায় টিনের ছাউনি দেয়া ঘর। টিনটা হচ্ছে খুব তাড়াতাড়ি রোদে গরম হয়ে যায়, তাই টিনের ছাউনি দেয়া ঘর শীতে ঠান্ডা আর গরমে বেশি গরম হয়ে যায়। দরমা কি, এটা কি কাজে লাগে? দরমা হলো ফাঁপা বাঁশের তৈরি বেড়া, এটা দিয়ে কাঁচা বাড়ির দেয়াল ও প্যান্ডেল তৈরি করা হয়। আচ্ছা, কাঁচা বাড়ির দেয়াল কি কি দিয়ে তৈরি করা হয়? কাঁচা বাড়ির দেয়াল মানে মাটির দেয়াল, বাঁশের দরমা, ছিটে বেড়া বা কাদা মাটি দিয়ে কাঁচা বাড়ির দেয়াল তৈরি করা হয়। এবার বলছে দরমা বা ছিটে বেড়ার ঘরে দরজা জানালা কি দিয়ে তৈরি হয়? দরমা বা ঝাঁপ দিয়ে আগর তৈরি করা হয়। দরমার ঘরে দরমা দিয়ে দরজা জানালা তৈরি করা হয়, আর ছিটে বেড়ার ঘরে দরমা বা ঝাঁপ দিয়ে আগর তৈরি করা হয়। কাঁচা বাড়ি তৈরির উপাদান কোথায় পাওয়া যায়? মাটির যে জিনিস বাড়ি তৈরি হয় সেই বাড়ির তৈরির উপাদানগুলো কোথায় পাওয়া যায়? মাটি, বাঁশ তৈরির জন্য মাটি, বাঁশ, খড়, কাঠ, তালপাতা প্রভৃতি সব উপাদানই প্রকৃতি থেকে পাওয়া যায়।
বলছে কাঁচা বাড়ির ছাউনি কি কি দিয়ে তৈরি করা হয়, খড় তালপাতা লম্বা ঘাস টালি টিন প্রভৃতি জিনিস দিয়ে কাঁচা বাড়ির ছাউনি তৈরি করা হয়। তারপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও, ছিটে বেড়ার দেয়াল, ছিটে বেড়ার দেয়াল কাকে বলে? তাহলে বাড়ির তৈরি করার সময় অনেক সময় বাঁশের কঞ্চির বেড়া তৈরি করে তার দুপাশে মাটি লেপে দেয়া, লেপে দেয়াল করা হয়। এইরকম দেয়ালকে ছিটে বেড়ার দেয়াল বলে। তাহলে জানতে পারলে ছিটে বেড়ার দেয়াল কাকে বলে? বলছে মাটির দেয়াল বা প্রাচীর কিভাবে তৈরি করা হয়, প্রথমে মাটি কুপিয়ে জলে ভিজিয়ে রেখে মেখে কাদা তৈরি করা হয়। সেই কাদা ভিটের উপর দিয়ে 1 ফুটের মতো উঁচু করে দেয়ালের নিচটা তৈরি করা হয়। 2-3 দিন পর ওটা শুকিয়ে গেলে আবার কাদা করে তার উপর একটা 1 ফুট সরি তার উপর 1 ফুট দেয়াল তৈরি করা হয়। এরপর এভাবে এরপর কাদা দিয়ে ও শুকিয়ে মাটির দেয়াল তৈরি করা হয়। তোমরা দেখেছো অনেকেই তো মাটির ঘর গ্রামের দিকে তোমরা দেখেছো এরকম করে মাটির ঘর তৈরি করা হয়। বুঝছো, মাটির বাড়িতে জানলা দরজা জানলা কিভাবে তৈরি করা হয়? মাটির বাড়িতে মাটির বাড়ি দেয়ালে কাঠের দরজা জানালা লাগানো হয়, কোথাও কোথাও বাঁশ ও টিনের তৈরি আগরও লাগানো হয়, একে ঝাঁপ বলে। মুখে মুখে বলো কাঁচা বাড়ির দেয়াল কি কি দিয়ে তৈরি করা হয়? কাঁচা বাড়ির দেয়াল গড়ে দিচ্ছে আগে কাদা মাটি দিয়ে। কাঁচা বাড়ির ছাউনি কি দিয়ে তৈরি করা হয়? খড় টালি টিন প্রভৃতি দিয়ে। দর্মা কি দিয়ে তৈরি করা হয়? বাঁশ দিয়ে। কঞ্চি কি? কঞ্চি হচ্ছে বাঁশের সরু কাঠি। যারা মাটির বাড়ি তৈরি করে তাদের কি বলে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ ধরে মাটি নিয়ে যে আমরা জানছিলাম, তো যারা মাটির বাড়ি তৈরি করে তাহলে তাদের কি বলা হয়? মাটি লেপে ওপরে ছাউনি দিয়ে সহজে ঘর তৈরি করা যায়। বর্তমানে দরমার ঘর প্রায় নেই বললেই চলে। আদিবাসী এলাকায় এ ধরনের কিছু বাড়ি দেখা যায়। প্রশ্নগুলির উত্তর লেখো। ছিটে বেড়ার দেয়াল কাকে বলে? তো ছিটে বেড়ার দেয়াল কাকে বলে বলো? বাড়ি তৈরি করার সময় অনেক সময় বাঁশের কঞ্চির বেড়া তৈরি করে তার দুপাশে মাটি লেপে দেওয়া হয়, এরকম দেয়ালকে বলে ছিটে বেড়ার দেয়াল। এবার আছে দর্মা কি, ইহা কি কাজে লাগে? দর্মা কি? দর্মা হলো ফাঁপা বাঁশের তৈরি বেড়া। এটা হচ্ছে কাঁচা বাড়ির দেয়াল ও প্যান্ডেল তৈরি করার জন্য ব্যবহৃত হয়। কোন ঘর শীতে গরম ও গরমে ঠান্ডা হয়? কোন ঘর বলো তো? মাটির ঘর বা কাঁচা বাড়ি? বলছে কাঁচা বাড়ি বলতে কি বোঝো? কাঁচা বাড়ি, তাই তো? বলছে কাঁচা বাড়ি বলতে কি বোঝো? যে বাড়িগুলো কি করা হয় না, মাটির যে সকল বাড়ির দেয়াল ও মেঝে মাটির হয় সাধারণত তাদের বলে কাঁচা বাড়ি। এবার আছে কাঁচা বাড়ির উপকরণগুলি কি কি এবং কোথায় পাওয়া যায়? কাঁচা বাড়ির উপকরণগুলো হচ্ছে মাটি, বাঁশ, খড়, তালপাতা ইত্যাদি। এগুলো হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া যায়। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। সাধারণত গ্রামাঞ্চলেই বেশি কাঁচা বাড়ি দেখা যায়। কাঁচা বাড়ির সব উপাদান প্রকৃতি থেকে পাওয়া যায়। ড্যাশ হলো ফাঁপা বাঁশের তৈরি বেড়া। দর্মা, ড্যাশ ছাউনি দেওয়া ঘর শীতে ঠান্ডা ও গরমে গরম হয়ে থাকে। কিসের ছাউনি বলো তো? খড়ের ছাউনি। আচ্ছা, মাটির দেয়াল শীতে ঠান্ডা গরমে, এটা হবে টিনের ছাউনি দেওয়া ঘর শীতে ঠান্ডা এবং গরমে গরম হয়ে থাকে। মাটির দেয়াল ও খড়ের ছাউনি যুক্ত বাড়ি বেশি ঠান্ডা। তারপরে দেখো পরের পাতায় আছে সঠিক উত্তরটি বেছে লেখো। কাঁচা না পাকা বাড়ি মাটি গেঁথে তৈরি হয়? মাটি গেঁথে তৈরি হয়, সেটা হচ্ছে কাঁচা। মাটি যখন থাকবে তাহলে জানবে কাঁচা বাড়ি। বাঁশের সরু কাঠিকে দর্মা না কঞ্চি বলে? কঞ্চি বলে। কাঁচা বাড়ির তৈরির উপাদান প্রকৃতি থেকে না কৃত্রিমভাবে পাওয়া যায়? কাঁচা বাড়িগুলো তৈরি উপাদানগুলো আগে আমাকে জানতে হবে কী কী উপাদান আমাদের কাঁচা বাড়ি তৈরি করতে লাগে। যেমন বাঁশ, তারপরে হচ্ছে খড়, তালপাতা, দর্মা, এগুলো কি থেকে পাওয়া যায়? এগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়, কৃত্রিমভাবে তৈরি করা যায় কি? আচ্ছা, ঘরামি না রাজমিস্ত্রি মাটির বাড়ি তৈরি করে? তাহলে মাটির বাড়ি তৈরি করেন যিনি তাকে কি বলা হয়? ঘরামি। মাটি না সিমেন্ট কাঁচা বাড়ির একটি উপাদান? কাঁচা বাড়ি মানে হচ্ছে মাটির বাড়ি, মাটির বাড়ি হচ্ছে মাটি কাঁচা বাড়ির একটি উপাদান। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই মাটি হবে।
এবার নিচে কি দেয়া আছে, চারিদিকে আছে মাটি দেয়া ও খড়ের ছাউনি দেয়া, একটি বাড়ির ছবি আঁকো, তাহলে একটি মাটি দেয়া আছে আবার খড়ের ছাউনি আছে, এরকম একটা মাটির ঘর আঁকতে হবে। তোমরা তো সবাই ড্রয়িং শেখো, আমি তো আর পারবো না, তোমরা একে নেবে একটা ভালো দেখে সুন্দর দেখে একটা ঘর করে নেবে, যে ঘরটাই তোমরা থেকে যাবে, তাই তো। আজকে স্টুডেন্টরা এই পর্যন্ত 106 পাতা পর্যন্ত আমি পড়িয়েছিলাম, 106 পাতা পর্যন্ত আমি পড়িয়েছি, তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি। 105 পাতায় দেখো, দুইয়ের জায়গায় শূন্যস্থান পূরণ আর তিনের জায়গায় সঠিক উত্তর বেছে নিয়ে রেখো, আর কিছু বলবো না এই পর্যন্ত। এটা